ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না, সবাইকে জানাই স্বাগত। আজকে গ্লাস কেক বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কেক বানাবো। এক গ্লাস কনডেন্স মিল্ক ছাড়া এই কেকটা আমি বানাবো। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে চিনি, চিনি যতটুকু সেম পরিমাণে আমি তেল নিয়েছি, সাদা তেল। এবার এটাকে আমরা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিয়েছি, এখন দিয়ে দেব অল্প একটু দুধ। দুধ দিয়ে আবারও এটাকে আমরা এক মিনিটের মতো গ্রাইন্ড করব। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 120 ml-এর মতো ময়দা, নিয়েছি 1 teaspoon কোকো পাউডার, এখানে বেকিং পাউডার আছে, দিয়ে দিলাম বেকিং সোডা। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে সব কিছুকে খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে চেড়ে নিয়েছি। আর এদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে আমি একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এবার এখানে অল্প একটু দুধ দিয়ে আবার এটাকে একটু ঘুরিয়ে নেব। এটা অপশনাল, না করলেও হবে। আমার একটু চিনি লেগেছিলো তাই ভাবলাম এরকম করে, তাহলে চিনিটা আর ওয়েস্ট হবে না। দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণটা দিয়ে দেব। প্রথমে অর্ধেক দিলাম, মিশিয়ে নেব খুব ভালোভাবে। মিশিয়ে নিয়েছি, এবার বাকিটুকু দিয়ে দিচ্ছি। আমার এখাতে মোবাইল আছে, তার জন্য আমি ভালোভাবে মেশাতে পারছি না। আমি একটু মোবাইলটা রেখে ভালোভাবে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন, আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। মিশিয়ে নেব ভালোভাবে। খুব অল্প সময়ে এই কেকটা হয়ে যায়। অবশ্যই এটা ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনে এটা দিতে পারবেন। দেখুন এটাটা আমার রেডি হয়ে গেছে। আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি। এদিকে আমি 4টা গ্লাস রেডি করে রেখেছি, তেল স্প্রেড করে দিয়ে দিয়েছি। ছোট কাগজ কেটে আমি দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে। এবার চামচের সাহায্যে আমি ব্যাটারগুলো গ্লাসে দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণে দেবেন। আর এদিকে আমি কড়াই বসিয়ে রিহিট করে নিয়েছি 15 মিনিট। একটা থালা দিয়ে দিয়েছি স্টিলের, গরম হয়ে গেছে খুব ভালোভাবে। আমার 4টা গ্লাসে হয়নি, আমি 3টা গ্লাসে দিয়েছি। একটু টেপ করে দিচ্ছি। এবার আমি সবখানে কড়াইকে বসিয়ে দিচ্ছি। কড়াইটি দিয়ে আমি এটাকে ঢেকে দেব 30 মিনিটের জন্য। কম আঁচেই রাখলাম এটাকে। পঁয়ত্রিশ মিনিট পরে আমি এটাকে খুলেছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঁচা আছে নাকি। কাঠিটা ক্লিন এসছে, মানে আমাদের কেকটা হয়ে গেছে। এটাকে আঁচটা বন্ধ করে আমি কেকটা নামিয়ে নেব। তবে এই মুহূর্তে এটাকে কিছু করব না, এটা একদম পুরোপুরি ঠান্ডা হলে কাটব। দেখতে পাচ্ছেন খুব সফট হয়েছে কেকটা, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটা 1 ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেকটা আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে।
এবার কেকটাকে আমি গ্লাস থেকে বার করব। খুব সহজে এটা বের হয়ে আসে। সাইড থেকে একটু ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি সাইডটা। দেখুন চলে এসেছে, আমি একটু কেটে দেখাবো আপনাদের। গ্লাসটাও ক্লিন এসেছে, কাগজটা খুলে নিয়েছি। গ্লাস কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। দেখুন খেতেও খুব মজা। এটা আপনারা চাইলে এর ওপরে চকলেট দিতে পারেন, আমি দিইনি। বাচ্চাদের খুব পছন্দের একটা টিফিন বানিয়ে দেখালাম, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।